مولاي صلي وسلم دائما প্রত্যেকটা সাহাবি হচ্ছে নক্ষত্র এবং আহলে বাইত হচ্ছে আমাদের নৌকা, তাহলে এখান থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আহলে বাইতের সাথে সাহাবিদের একটি সংযোগশন করে দিলেন। তাহলে এখান থেকে আমাদের খায়রুল মিনা ভাই একটি প্রশ্ন, যে আহলে বাইত এবং সাহাবিদের মধ্যে আমরা কতটা পার্থক্য রাখবো বা কেমন ভাবে মহব্বত করব? কারণ তার কারণ হচ্ছে এখন কিছু নামধারী আলেম ওলামাগণ যারা শিয়াপন্থী বা অনেক শিয়াপন্থী না সুন্নিপন্থী হয়ে শিয়াবি আকিদা রাখে, তাদের জন্য যদি আপনার কিছু আলোকপাত করেন যে সাহাবি এবং আহলে বাইতের মধ্যে মহব্বত কেমন লাগবে। জি, দুটাই পাগলামি। কেউ যদি শুধু আহলে বাইত কে ধরে থাকে, কেউ যদি বলে যে আমি একটা চোখে দেখবো আর একটা চোখ কানা করে নেবো, এরকম একটা ব্যাপার। তো এখন যদি কেউ বলে যে না, ওনার সন্তানদেরকে মানি, ওনার যারা চাহনেওয়ালা, ওনার জন্য যারা জান লুটায় তাদেরকে মানি না, তো এটা হবে মূর্খামি। আকা আলী ইসলামের দিন প্রতিষ্ঠিত যেমন ওনার আহলে বাইত পাকের দ্বারা হয়েছে, তেমনই কোনো এতে কোনো সন্দেহ নাই যে বহু সাহাবি নিজেদের আহলিয়া পাকদেরকে বিধবা বানিয়ে দিয়েছেন, নিজেদের সন্তান সন্ততিকে ইয়েতিম বানিয়ে দিয়েছেন মুস্তাফা করিমের খিদমত করে, যারা নাবী মুস্তাফার ওজুর পানি পর্যন্ত জমিনে পড়তে দেননি। মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আপনার তীর মারা হয়, তো একজন সাহাবি হযরতে সাদ সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন তীর মারা হচ্ছে, তো তীর মারা হচ্ছে আকা আলী ইসলামের দিকে তীর মারা হচ্ছে, উনি ঢাল হয়ে দাঁড়িয়ে গেছেন, আর আকা আলী ইসলাম বলতে আছেন, ফিদা কে আবি আউমি ইয়া সাদ, এ সাদ তোমার কাদামে আমার মা বাপ কুরবান। তো আকা আলী ইসলামকে সেফটি দেওয়ার জন্য যখন আর কোনো কিছু পাননি, নিজেদের জানকে বিছিয়ে দিয়েছেন মুস্তাফা করিমের জন্য, তো তাদের সঙ্গে দুশ্মনী করা এটা মূর্খামি। তো এখন একটা কোয়ালিটির লোক পাওয়া যাচ্ছে যারা আহলে বাইত পাককে সম্মান করতে গিয়ে সাহাবিদেরকে অস্বীকার করছেন, কিছু লোককে দেখতে পাওয়া যাচ্ছে সৈয়দ সাহেবদেরকে সম্মান করতে গিয়ে আরো যারা আল্লাহর ওয়ালি আছেন, যেমন আলা হযরত ফাজিলে বেরেলভী আলহি রহমা, বারো যারা ওয়ালি আছেন গাইরে সৈয়দ তাদেরকে তাজিম করে না, তো এটা ভুল জিনিস। একটা হচ্ছে নবীর ঘরওয়ালা, একটা হচ্ছে নবীর দরওয়ালা। তো না, ঘরওয়ালাকে আমাদেরকে ছাড়লে হবে না, দরওয়ালাদেরকে ছাড়লে হবে, দুজনকে আমাদেরকে ধরে থাকতে হবে, এটাই হচ্ছে মানে মেন আকিদা। আর আহলে বাইতের জন্য যেমন বলা হয়েছে, মাসালু আহলে বাইতি মিসলুকা সাফিনাতিন নূহ মান রাকে বাহা নাজা আও মান তাখাল্লাফ আনহা গারিকা, বা একটা হাদিসে পাকে আছে, মাসালু আহলে মান রাকে বাহা সালেমান, যে চললো নাজাত পেয়ে গেল, যে চললো মুক্তি পেয়ে গেল, যে চড়লো সালামতি পেয়ে গেল আহলে বাইতের কাস্তিতে, যে চড়লো না ডুবে গেল, তেমন এটাও আছে সাহাবি কান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবিরা হলেন নক্ষত্রের নাই, যারা তাদেরকে যে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। কাজেই নবী মুস্তাফার দরওয়ালা, ঘরওয়ালা, বন্ধু, আত্মীয় স্বজন যারা রয়েছেন প্রত্যেককেই হুজুর আলহি সালামের কারণে আমরা সম্মান করি, হুজুর আলহি সালামের কারণে আমরা সম্মান করব। এখান থেকে বোঝা যায়, এবং যারা বলছে এই রূপ যে সাহাবিদেরকে মানা যাবে না, শুধু আহলে বাইতকে মানতে হবে, এটাও ভুল। যারা বলছে আহলে বাইতকে মানতে হবে, সাহাবিদেরকে মানতে হবে না, এটাও ভুল। প্রত্যেকের একটা নিজস্ব অধিকার আছে, প্রত্যেকের একটা স্থান রয়েছে ইসলামে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা স্থান রয়েছে ইসলামে, তিনি একটা জায়গায় রয়েছেন। হযরত ফারুক আজম একটা জায়গায় রয়েছেন, তিনারা সবাই আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকের নিজ নিজ মকাম আছে এবং নিজ নিজ তারা সম্মানিত।